নারায়ণগঞ্জে ফুটপাথ থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে দুপক্ষের ব্যাপক সংঘর্ষ। পুলিশের রাবার বুলেট নিক্ষেপ, সাংবাদিক সহ আহত বিশ। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে মাঠ পর্যায়ে চুক্তি চূড়ান্ত, প্রত্যাবাসন শুরুর দুই বছরের মধ্যে শেষ করার আশাবাদ। চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুল ছাত্র নিহত, এলাকার মাঠে খেলাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, দাবি স্বজনদের। সিনিয়র অফিসার পদে 12 জানুয়ারি অনুষ্ঠিত 8 ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা বাতিল, বিতর্কিত দুই কেন্দ্রের পরীক্ষা 20 জানুয়ারি। এবং ব্যাংকের করা মামলায় চট্টগ্রামের বন্দরে আসা 14টি বিদেশি জাহাজ আটকের নির্দেশ আদালতের, আমদানি রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। বাংলার সময় সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্ন এবং আমি জুনায়দ আলহাম। হকার উচ্ছেদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সিটি মেয়রের সামনেই দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে, এতে সাংবাদিক সহ অন্তত 20 জন আহত হয়েছেন। বিকেলে শহরের বঙ্গবন্ধু সড়কে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায় হকার উচ্ছেদ নিয়ে মেয়র আইভি ও সংসদ সদস্য শামীম উসমানের পাল্টাপাল্টি অবস্থানে কয়েকদিন ধরে জেলা শহরে উত্তেজনা বিরাজ করছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেলে বঙ্গবন্ধু সড়কে হকার উচ্ছেদ অভিযান শুরু করে সিটি কর্পোরেশন। এ সময় সেখানে মেয়র সেলিনা হায়াত আইভি ও সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর উপস্থিত ছিলেন, এতে বাধা দেয় হকাররা। পরে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়, সংঘর্ষে গোলাগুলির শব্দ পাওয়া যায়। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে হকাররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বড় ধরনের সংঘর্ষ এড়াতে বঙ্গবন্ধু সড়ক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চট্টগ্রামের ছুরিকাঘাতে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বিকেলে নগরীর জামাল খান আইডিয়াল স্কুলের সামনে ঘটনা ঘটে। স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরেই এলাকার মাঠে খেলা নিয়ে স্থানীয় বন্ধুদের সঙ্গে ঝগড়া চলছিল আদনানের। এরই জের ধরে স্কুল থেকে বাসায় ফেরার পথে বন্ধুর সঙ্গে কথা কাটাকাটি হয় আদনানের। এক পর্যায়ে আদনানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা আদনানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আদনান কলেজিয়েট স্কুলের 9ম শ্রেণীর ছাত্র। আমার ভাগিনে ক্লাস 8 এ পড়ে কলেজ স্কুলে ভালোই পাস করেছে, গোল্ডেন এ প্লাস পাইছে এবং খুব ভালো ছাত্র। টেম্পো থেকে নামার পর দেখি ভিড়ের মাঝে যে কেউ কোনো প্রত্যেকে তো সেরকম ছুরি আঘাত হয়েছে আমি জানতাম না, তো আমি দেখলাম আমি কি হলো, তারপর আমি দেখলাম, তারপর দেখলাম, দেখার পর আমি নিজে এত রক্ত আমি কি কোনো দেখিনি। দুজন ছাত্র একটি 15-16 বছরের আদনান ইস্পার নামে একটি ছেলেকে নিয়ে আসে, আনার পরে আমরা সহ ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তার রক্তক্ষরণে দেখা যায় মনে হচ্ছে যে ছুরির আঘাত ছিল, শার্প কাটিং হবে। রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট নামে মাঠ পর্যায়ের একটি চুক্তি চূড়ান্ত হয়েছে। নাইপিদোয় মঙ্গলবার বাংলাদেশ মিয়ানমার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় শেষ দিনের বৈঠকে চুক্তিটি চূড়ান্ত হয়। এতে আগামী 2 বছরের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফিরিয়ে নেয়ার বিস্তারিত বিষয়াদি তুলে ধরা হয়। প্রাথমিকভাবে মিয়ানমারে প্রতি সপ্তাহে 1500 জন করে ফেরত নিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান। এদিকে নিরাপদে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পূর্ণ করতে প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সংঘাতপূর্ণ রাখাইন থেকে বাংলাদেশমুখী রোহিঙ্গা ঢল বন্ধ হলেও তাদেরকে মিয়ানমারে ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু নিয়ে শঙ্কা ছিল বিভিন্ন মহলের। বাংলাদেশের জোর কূটনৈতিক চেষ্টায় সেই শঙ্কা কাটিয়ে উঠে আশার আলো দেখতে শুরু করেছে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া। মঙ্গলবার নাইপিদোয় বাংলাদেশ মিয়ানমার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের শেষ দিনের বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে মাঠ পর্যায়ের একটি চুক্তি চূড়ান্ত হয়। এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এতে রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফিরিয়ে নেয়ার কাজ আগামী 2 বছরের মধ্যে শেষ করার আশা প্রকাশ করা হয়। এছাড়া দুপক্ষের সমঝোতার ভিত্তিতে রোহিঙ্গাদের নাগরিকত্ব যাচাই বাছাইয়ে একটি ফর্ম চূড়ান্ত করা হয় বৈঠকে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য 5টি ট্রানজিট ক্যাম্প তৈরি করবে, যেখানে মিয়ানমারে চূড়ান্তভাবে প্রত্যাবাসনের আগে তাদের রাখা হবে। মিয়ানমারে নিয়ে রোহিঙ্গাদের প্রাথমিকভাবে নির্দিষ্ট শরণার্থী শিবিরে রাখা হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সময় সংবাদকে মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, ঢাকার পক্ষ থেকে প্রতি সপ্তাহে 15,000 করে রোহিঙ্গা ফেরত নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও প্রাথমিকভাবে সপ্তাহে 1,500 জন করে ফেরত নিতে রাজি হয়েছে নাইপিদো। আমাদের দাবি ছিল 15,000 প্রতি সপ্তাহে পাঠাবো, তার জায়গায় মিয়ানমার রাজি হয়েছে শুরুতে তারা 1,500 প্রতি সপ্তাহে নেবে। এখন এই প্রতি সপ্তাহে 1,500 লোক নেওয়ার পরে এই অভিজ্ঞতা আলোকে আমরা 3 মাসের মধ্যে সিদ্ধান্ত আমরা নিয়েছি যে এটাকে বাড়াবো এবং কিভাবে এটা বাড়ানো হবে, কোন পর্যায়ে নেওয়া হবে, এই সিদ্ধান্তটা আমরা 3 মাস পরে নেব। আর সর্বশেষে পুরো প্রসেসটা 2 বছর সময়ের মধ্যে শেষ করার ব্যাপারে একটা নীতিগত সিদ্ধান্ত আমরা নিয়েছি। বিকেলে সাংবাদিকদের প্রশ্নোত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সমঝোতা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই প্রত্যাবাসন শুরু হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন। আমরা তো প্রত্যাশা করি খুব শীঘ্রই প্রত্যাবাসন শুরু হবে। আমি সুনির্দিষ্ট নিয়ম তারিখ বলতে পারবো না, যেটা অতীতে আপনাদেরকে কিন্তু বলেছি যে 1-2 দিনে ডেভিয়েশনটাকে আমাদের কাউন্ট করা উচিত নয়। 23 নভেম্বরে বলা হয়েছিল 2 মাসের মধ্যে, সেক্ষেত্রে 23 জানুয়ারি শুড বি দ্য ফার্স্ট লট দ্যাট শুড বি গোয়িং। এর মধ্যেই মিয়ানমারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যেই রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নেওয়ার কাজ শুরু হবে। এ সময়ের মধ্যে 30,000 রোহিঙ্গার জন্য অস্থায়ী ক্যাম্প তৈরির কাজ শেষ হবে বলেও জানানো হয়। এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ মিয়ানমার স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা দেওয়ার অঙ্গীকার করেছে ইউরোপীয় ইউনিয়ন। লাখ লাখ রোহিঙ্গা ঢলে সৃষ্ট সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়ে সোমবার জোটের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। একই দিন পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য নতুন করে 50 লাখ ইউরো মানবিক সহায়তার অনুমোদন দেয় ইইউ। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। অবশেষে বাতিল হলো সমন্বিত 8 ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষা। অনিয়ম দুর্নীতি 2টি কেন্দ্রে পরীক্ষা বাতিল এবং ওই 2টি কেন্দ্রের পরীক্ষা আলাদাভাবে 20 জানুয়ারি নেয়ার ঘোষণার প্রেক্ষিতে 9 দফা দাবিতে রাস্তায় নেমেছিলেন চাকরি প্রার্থীরা। টানা 3 দিন আন্দোলনের পর বাংলাদেশ ব্যাংকের জরুরি সভায় আসে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত। এদিকে পরীক্ষা বাতিল হওয়ায় আনন্দ মিছিল করেছেন প্রার্থীরা। এই উল্লাস আবেগের, এই উচ্ছ্বাস বিজয়ের। চাকরি প্রত্যাশীদের 3 দিনের টানা আন্দোলনে প্রতিষ্ঠিত হলো ন্যায় আর সত্য। শাহবাগের জমায়েতেও তাই আনন্দের ঢল। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার নয়, আমরা সবাই খুবই আনন্দিত। আমাদের 3 দিনের কষ্ট রেজাল্ট আমরা পেয়েছি। পরীক্ষা বাদ দিলে আমরা অনেক খুশি সবাই। 12 জানুয়ারি অনুষ্ঠিত 8 ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা শুরু থেকে ছিল আলোচনায়। পরীক্ষাকালীন 2 কেন্দ্রে পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁস, ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার সহ নানা অভিযোগ, অনিয়ম আর দুর্নীতির প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন প্রার্থীরা। পরীক্ষা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারিও ছিল তাদের। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার সকালে সমন্বিত পরীক্ষার বিষয়ে জরুরি সভা ডাকতে বাধ্য হয় বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার সকাল থেকে শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন চাকরির প্রার্থীরা। চলে শান্তিপূর্ণ আন্দোলন আর রুদ্ধশ্বাস অপেক্ষা। অবশেষে আসলো সেই মাহেন্দ্রক্ষণ। পরীক্ষা বাতিলের ঘোষণায় উল্লাসে ফেটে পড়েন প্রার্থীরা। চাকরি নিয়োগে কোনো অনিয়ম আর দুর্নীতির সঙ্গে আপোষ না করার প্রত্যয় তাদের। একটা সুস্থ এবং সুশৃঙ্খলভাবে যেখানে কোনো ধরনের মোবাইল বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে ঢোকা যায় না, সুন্দর সিট প্ল্যান থাকে, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হয়ে থাকে। আমরা চাই যে পরবর্তীতে যখন হচ্ছে এই পরীক্ষাগুলি যখন নিবে তখন যেন বিএসসি এই ধরনের পদক্ষেপগুলি নিয়ে থাকে। আমাকে 100% অ্যাসিউরিটি করতে হবে আমাদের পরীক্ষা ফেয়ার হবে। আমরা পড়ার টেবিলে থাকতে চাই, আমরা রাস্তায় থাকতে চাই না। বিআরসির যে স্টারিং কমিটি, এই স্টারিং কমিটি পরীক্ষা বাতিল করেছেন, এ ব্যাপারে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে সমন্বিত পরীক্ষার অনিয়মের বিষয়ে তদন্ত কমিটিকে 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে। প্রণব মুখার্জিকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বক্তব্যে বললেন, গণতন্ত্রের মধ্য দিয়ে উন্নতির অন্যতম উদাহরণ বাংলাদেশ। শীতের তীব্রতা কিছুটা কমে এলেও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জনপদ, রাজশাহী, রংপুর, পঞ্চগড়, গাইবান্ধা সহ দেশের বিভিন্ন এলাকার জনজীবন। শীতের হাত থেকে বাঁচাতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শীতার্তরা। জেলা প্রতিনিধি ও রিপোর্টারদের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
গত কয়েকদিনে তাপমাত্রার পারদ কিছুটা উপরে উঠলেও পঞ্চগড়ে শীত ততটা কমেনি। ঘন কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট, দিনের বেশিরভাগ সময়ই দেখা মিলছে না সূর্যের। বাইরে বেরিয়ে কাজে যেতে না পারায় সবচেয়ে দুর্ভোগে আছেন শ্রমজীবী মানুষ। প্রচুর ঠান্ডা কুয়াশা, শীতের কাজটা করতে পারছি না, কম্বল গায়ে সারাদিন থাকি। শীত পড়তেছে, বৃষ্টির মতো পড়তেছে, জেগে পড়তেছে, ঠান্ডা তাও তুলাতে পারতেছি না। যেহেতু কাজ আছে আমাদেরকে বের হতেই হবে, আর এই জন্য বলবেন যে এখন এত কষ্ট করে হলেও আমাদেরকে দেশে আসতে হচ্ছে। রংপুরে শীতের তীব্রতা ধীরে ধীরে কাটতে শুরু করলেও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল। দুর্ঘটনা এড়াতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন। বরেন্দ্র অঞ্চল রাজশাহীতে কুয়াশার মাত্রা কমলেও শীত কমেনি সেই অনুপাতে। মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে 7.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে স্থানীয় আবহাওয়া অফিস। ঠান্ডা আর কুয়াশায় স্থবিরতা নেমে এসেছে উত্তরের আরেক জেলা গাইবান্ধায়। মাঝারি শৈত্যপ্রবাহের কারণে কমছে না শীতের মাত্রা, গরম কাপড়ের অভাবে কষ্টে আছেন চরাঞ্চলের নিম্ন আয়ের মানুষ। ঠান্ডায় বিরক্ত লাগতেছে, ঘর নাই, দুয়ার নাই, আমরা কিভাবে থাকি এলাকায় বসবাস করি? মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় এবং ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে 62,000 কম্বল এই জেলার বিভিন্ন উপজেলা ইউনিয়ন পর্যায়ে সরাসরি আমরা শিশু, নারী, প্রতিবন্ধী বয়স্ক মানুষদেরকে আমরা বিতরণ করছি। মৃদু শৈত্য প্রবাহে জবুথবু হয়ে পড়েছেন কুড়িগ্রামবাসী, সেই সাথে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে পথঘাট। কনকনে শীতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছেন না মানুষ। খুব ঠান্ডা, কুয়াশার জন্য কিছু দেখা যায় না। এদিকে ঘন কুয়াশা আর তীব্র শীতের কবলে পড়েছে যমুনা পাড়ের জেলা টাঙ্গাইল। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। দুর্ঘটনা এড়াতে মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন। এছাড়া দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা যশোর সহ দেশের বিভিন্ন এলাকায় শীত আর ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে জনজীবন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এদিকে ময়মনসিংহের ত্রিশালে ঘন কুয়াশায় 7টি যানবাহন দুর্ঘটনা কবলিত হয়ে অন্তত 30 জন আহত হয়েছেন। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের বাগান এলাকায় এই দুর্ঘটনা হয়। হাইওয়ে পুলিশ জানায়, ঘন কুয়াশা থাকায় ঢাকামুখী একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস। এ সময় পেছন দিক থেকে আসা আরও 4টি বাস ও একটি প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লাগে। পরে তাদের উদ্ধার করে ত্রিশাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা রাস্তা থেকে সরিয়ে নেয়। সামনে একটা গাড়ি ব্রেক করতেছিল, ব্রেক ধরতেছিল, তারপরে আমাদের গাড়ি যায়রা তার পিছনে লাগিয়া যায়। কাভার ভ্যানকে একটা বাস পিছনে মারিয়ে দেয়, ধাক্কা দেয়, তারপর পরে এরকম ধাক্কা দিয়েছে। 4টে বাস ওখানে ধাক্কা দেওয়ার পর পরে এরকম 7টা গাড়ি ওইখানে ধাক্কা দেওয়ার পরে রাস্তাঘাট ব্লক হয়ে যায়। 32 জনের ভিতরে 2 জনের অবস্থা একটু আশঙ্কাজনক ছিল, সেজন্য আমরা তাড়াতাড়ি আমাদের অ্যাম্বুলেন্সের মাধ্যমে এবং ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা তাদেরকে ময়মনসিংহ হাসপাতালে রেফার করে দিয়েছি। কোনো বাধাই বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আটকাতে পারবে না বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। একই সাথে বাংলাদেশ গণতান্ত্রিক ব্যবস্থায় এগিয়ে নেয়ার অন্যতম উদাহরণ বলেও উল্লেখ করেন তিনি। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিলিট ডিগ্রি গ্রহণ করেন প্রণব মুখার্জি। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পৌঁছান ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এ সময় তাকে অভ্যর্থনা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখারুজ্জামান। পরে প্রণব মুখার্জির হাতে তুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ডিলিট সম্মাননা পদক। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ভারতীয় হাইকমিশনার উপস্থিত ছিলেন। সম্মাননা গ্রহণ শেষে বক্তব্য দেন ভারতের সাবেক রাষ্ট্রপতি। বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাড়ানোর তাগিদ দেওয়ার পাশাপাশি বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন তিনি। এই কয়েক বছরে সোশ্যাল ইন্ডিকেশনে অপুষ্টি দূরীকরণ, নারী শিক্ষা, উচ্চ শিক্ষার সম্প্রসারণ প্রায় প্রতিটি ক্ষেত্রেই অনেক বেশি তারা এগিয়ে যাচ্ছে। তারা সংসদীয় গণতন্ত্রের মধ্য দিয়ে আর্থিক প্রগতি, সামাজিক প্রগতিকে বাস্তবায়িত করতে পারে। সেই মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা উপলব্ধি করছি যে না, গণতন্ত্রের মধ্য দিয়ে দেশের উন্নয়নকে আগিয়ে নিয়ে যাওয়া যায়। যতই বাধা আসুক আমরা সেই বাধাকে অতিক্রম করতে পারি। বিকেলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মাস্টারদা সূর্যসেনের গ্রামের বাড়ি রাউজানে যান প্রণব মুখার্জি। সেখানে সূর্যসেনের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর উদ্বোধন করা হয় স্মৃতি পাঠাগারের। বুধবার নগরীর পাহাড়তলী এলাকায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের নানা স্মৃতিচিহ্ন পরিদর্শন ও বিপ্লবী প্রীতিলতার ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। সময় সংবাদ, চট্টগ্রাম।
রপ্তানি করা আলুর ঋণপত্র না পেয়ে ব্যাংকের দায়ের করা মামলায় চট্টগ্রাম বন্দরে আসা 14টি জাহাজ আটকের নির্দেশ দিয়েছেন আদালত। হাইকোর্টের অ্যাডমিরালটি বেঞ্চের নির্দেশনা পেয়ে ইতোমধ্যে 6টি পণ্যবাহী জাহাজকে বন্দরের বহির্নোঙরে নিরাপত্তা নজরদারির মধ্যে রেখেছে বন্দর কর্তৃপক্ষ। বাকি 8টি জাহাজও আটকের প্রক্রিয়া চলছে। একই সাথে অনেকগুলো জাহাজ আটকা পড়ায় দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন কমল দে। 2016 সালের মার্চ ও এপ্রিল মাসে মালয়েশিয়ায় 3140 মেট্রিক টন আলু রপ্তানি করে বাংলাদেশি একটি প্রতিষ্ঠান। 14টি জাহাজে করে এই আলু রপ্তানি করা হলো। ঋণপত্র টাকা আদায় করতে পারেনি বাংলাদেশের মিডল্যান্ড ব্যাংক। রপ্তানির পর এলসির টাকা নগদ করতে গিয়ে ব্যাংক কর্তৃপক্ষ দেখতে পায় বিল অফ লেডিং জমা দিয়ে টাকা আগে তুলে ফেলা হয়েছে। টাকা ফেরত চেয়ে একাধিকবার মিডল্যান্ড ব্যাংক মালয়েশিয়ার কুয়েত ফাইন্যান্সকে চিঠি দেয়। শেষ পর্যন্ত টাকা না পেয়ে ক্ষতিপূরণ হিসেবে 11,22,00,000 টাকা চেয়ে সংশ্লিষ্ট 54 জনের বিরুদ্ধে মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। গত 11 জানুয়ারি হাইকোর্টের অ্যাডমিরালিটি বেঞ্চ 14টি বিদেশি জাহাজ আটকের নির্দেশ দেন। মিডল্যান্ড ব্যাংক তারা এলসির এগেনস্টে এই যে রপ্তানি আলু পাঠিয়েছে মালয়েশিয়া, সেই টাকাটা আসে নাই, সেই কারণে এই আটক আদেশ দেওয়া হয়েছে টাকা উদ্ধারের জন্য। আদালতের নির্দেশনা পেয়ে বন্দর কর্তৃপক্ষ এরই মধ্যে কালামাতা ট্রেডার্স, ক্যাপ সাইরোস, ম্যাজিস্টিক, সিমাস্টার, টিজিনি এবং ওইএল কেমিলা নামের 6টি জাহাজকে আটক করেছে। জাহাজগুলো কয়েকদিনের মধ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। একটি জাহাজ যখন একটি বন্দরে আসে, ওই বন্দর থেকে এনওসি নিয়ে তখন অন্য বন্দরে যায়, কারণ ওই বন্দরে তাকে প্রথম যেটা দেখাতে হয় সে কোথা থেকে এসেছে, তার ক্লিয়ারেন্স আছে কিনা। অতএব আমরা এরকম কোর্টের যতক্ষণ নির্দেশনা থাকবে আমরা তাকে কোনো ক্লিয়ারেন্স দেব না। কন্টেইনারবাহী এসব জাহাজ আটক হয় দেশের তৈরি পোশাক খাত সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। 14টি কন্টেইনার ভেসেল আটকে যাচ্ছে কোর্টের নির্দেশে, এটি আমাদেরকে মানে আরো কঠিন একটা সংকটের মাঝে ফেলবে, কারণ আমরা তো এমনিতেই লিড টাইমের ক্রাইসিসের মধ্যে আছে। আটক হওয়া জাহাজগুলোর মধ্যে তৈরি পোশাকের কাঁচামাল, টাওয়েল, পাটজাত পণ্য সহ অন্তত 1,000 কোটি টাকার মালামাল রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরো থাকছে। বরিশালে 3 জলদস্যু বাহিনীর আত্মসমর্পণ, বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ জমা, আইনি সহায়তা দেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে টানা 8 দিনের অনশন ভাঙলেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আলমগীরের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা এই অনশন ও অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন। শিক্ষা বোর্ডের নিবন্ধিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে 1 জানুয়ারি থেকে প্রেসক্লাবের সামনে আন্দোলন শুরু করেন মাদ্রাসা শিক্ষকরা। 8 জানুয়ারি পর্যন্ত সেখানে অবস্থান নেওয়ার পর 9 জানুয়ারি থেকে তারা আমরণ অনশন শুরু করেন। 2 যুগেরও বেশি সময় ধরে দেশের প্রায় 10,000 মাদ্রাসা জাতীয়করণের আওতায় না আসায় বেতন ভাতা সহ নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এ সকল শিক্ষক জাতীয়করণের দাবিতে অনড় থাকেন। এ অবস্থায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আলমগীর অনশনস্থলে এসে তাদের দাবি পূরণে শিগগিরই উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। মাননীয় প্রতিমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী দুজনেই অর্থমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছেন। অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে আপনারা আপনাদের যে ওনাদের কী দাবি দেওয়া এবং আপনাদের যে তথ্য আমাদের কাছে রয়েছে এই সমস্ত তথ্য প্রস্তুত করে ওনাকে দিতে বলেছেন। 2-1 দিনের মধ্যে এই তথ্য প্রস্তুত করে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের হাতে আমরা ফরমালি তুলে দেব। আপনারা নিজ নিজ প্রতিষ্ঠানে যেয়ে আপনাদের কাজ চালিয়ে যান, আজকে আপনাদের অনশন ভাঙার আহ্বান জানাচ্ছি। এমন আশ্বাসে অনশন ও আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরী। আশা করি সরকার আমাদের ব্যাপারে আন্তরিক এবং আমাদের দাবি দাওয়া মেনে নেবেন যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন। এর আলোকে আমি সভাপতি হিসাবে আপনাদেরকে এই অনশন ভেঙে নিজ নিজ কর্মস্থলে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তবে জাতীয়করণের দাবি পূরণ ছাড়াই ঘরে ফিরে যাওয়ায় খুশি হতে পারেননি অনেক শিক্ষক। তারা কি করলো, আমাদের আশ্বাস দেওয়া বিদায় দিতেছে, কিন্তু এই আশ্বাসে আমরা সন্তুষ্ট না। বিগত দিনে আরো কিছু আশ্বাস আমাদেরকে দিয়েছিলেন, কিন্তু এই কথা রাখে না। এখনো এটার প্রতি আমরা 100% আশ্বস্ত হতে পারি না। আশা করি আমরা ধোকা খাবো না, আমাদেরকে দিবে আমরা পাবো আমাদের দাবি। এখানে এই অবস্থায় আদায় করি আমরা যাইতে পারছি।
আগামী বাজেটে জাতীয়করণের বিষয়ে অর্থমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণা থাকবে এমনই আশাবাদী শিক্ষকরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বরিশালে সপ্তাহে দুদিন কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। এদিকে প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা দেওয়ার ব্যাপারে নির্দেশনা পাঠিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ড। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন সুদী সমাজ। অপরদিকে অভিভাবকরা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যথাযথ শিক্ষা না পাওয়ায় কোচিং সেন্টারের দিকে ঝুঁকছেন। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফেরদৌস সোহাগ। বরিশালে জমজমাট কোচিং বাণিজ্য। স্কুল বন্ধ থাকলেও বন্ধ নেই কোচিং। বেশিরভাগ অভিভাবকের বিদ্যালয়ের চেয়ে কোচিং এ আগ্রহ বেশি। বিকেলটা শিশুদের খেলার সময়, কিন্তু সে সময় কোচিং এ যাবার কারণে শিশুরা বঞ্চিত হচ্ছে। এই অবস্থায় শিশুদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চার সুযোগ দিতে সপ্তাহে দুদিন কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। শুক্রবার এবং শনিবারে কোনো কোচিং সেন্টার চলবে না। এই দুইটা দিন বাচ্চারা খেলাধুলা করবে, তারা একটা সজীব সতেজ মন নিয়ে আবার শনিবার বা রবিবার থেকে যেন আবার তারা স্কুলে যেতে পারে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা দেবার ব্যাপারে নির্দেশনা পাঠানোর কথা জানিয়েছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান। শিক্ষার্থীরা যেন আমাদের প্রতিষ্ঠানগুলি থেকেই যথাযথ শিক্ষা গ্রহণ করতে পারে, এজন্য ইতিমধ্যেই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নির্দেশনা দিয়েছি। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন সুদী সমাজ, তবে কোচিং সেন্টারগুলো এই নির্দেশ মানতে নারাজ। এই উদ্যোগ একদিন পুরোপুরি কোচিং বাণিজ্য বন্ধকে উৎসাহিত করবে এবং আমাদের শিশু কিশোররা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে। জেলা প্রশাসক মহোদয়ের কাছে অনুরোধ রাখতে চাই যে একদিন সমস্ত ধরনের কোচিং প্রতিষ্ঠান বন্ধ রেখে অন্য একদিন পরীক্ষা, শুধু পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ দিলে এতে বাচ্চারা উপকৃত হবে। অপরদিকে অভিভাবকরা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যথাযথ শিক্ষা না পাওয়ার কারণেই কোচিং সেন্টারের দিকে ঝুঁকছেন তারা। প্রাইমারি স্কুলে কোচিং একটু অনেক ভালো লেখাপড়া হয়, সেই জন্য নিয়ে এসেছি কোচিং সেন্টারে। একটা শব্দের অর্থ, একটা ওয়ার্ডের অর্থ কোনো দিন শিখাই নাই, সবে আমাকে শিখার লাগে। স্কুলে যদি পড়াশোনা ঠিকভাবে হইতো তাহলে অবশ্যই আমাদের কোচিং সেন্টারের প্রয়োজন হইতো না। বরিশালে শতাধিক কোচিং সেন্টার রয়েছে আর এসব কোচিং সেন্টারে শিক্ষার্থীর সংখ্যা 30,000-এর বেশি। ফিরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। বিনামূল্যে বিতরণের জন্য বিভিন্ন শ্রেণীর বই কালো বাজারে বিক্রির অভিযোগে নড়াইলে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। 14 জানুয়ারি মামলাটি দায়ের করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা, তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওই শিক্ষক। এদিকে দ্রুত অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার ও অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। নড়াইল প্রতিনিধি খাইরুল আরিফিন রানার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 2013 সালে নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর মডেল একাডেমি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদে দায়িত্ব পান অভিযুক্ত কাজী মহিউদ্দিন। এরপর থেকেই শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় সহ বিভিন্ন অনিয়ম আর দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সবশেষ তার বিরুদ্ধে কালোবাজারে বিনামূল্যে বিতরণের জন্য বিভিন্ন শ্রেণীর বই বিক্রির অভিযোগ ওঠে। এলাকাবাসী জানান 13 জানুয়ারি 600-এর অধিক বই ভ্যানগাড়িতে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে। খবর পেয়ে পুলিশ বইগুলো উদ্ধার করে, যা বর্তমানে ইউপি চেয়ারম্যানের কাছে রাখা হয়েছে। কোচিং 1,000 টাকা চাইছে, 500 দিতে চাইল তাও নিচ্ছে, বলছে যে 1,000 টাকা দিয়ে তারপর প্রবেশপত্র নিতে হবে। সাবজেক্ট প্রতি 200 টাকা জরিমানা নিয়ে ফেল করাইছেন উনি, জরিমানা নিয়েছেন উনি। এই মাস্টার যাতে এই স্কুলে না থাকে, কারণ এই স্কুলের কিছুই তো হবে না। ওনার অপসারণ চাচ্ছে এবং ইনি যাতে ক্ষমতাচ্যুত হয় আর অ্যারেস্ট হয়, যাতে ওনার বিরুদ্ধে কেস হয়েছে। এই ঘটনায় 14 জানুয়ারি উপজেলা শিক্ষা কর্মকর্তা বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মামলা করেন। বই সেখানে বিক্রি হয়েছে এবং সেগুলো পুলিশ জব্দ করেছে। তারপরে আমি পুলিশের কাছ থেকে তথ্য নিয়ে এবং ওখানে যারা সাক্ষী ছিল তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমি থানায় দাখিল করেছি। তবে অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন অভিযুক্ত প্রধান শিক্ষক। হেডমাস্টার একত্রিত আসলে বাস্তবতা এগুলো সঠিক না, প্রতিষ্ঠান স্যার আছে, জিজ্ঞেস করেন স্যার, স্যার আমার অ্যাবসেন্টে স্যার সাক্ষাৎকার দিয়েছে। মামলা হলেও আইনি জটিলতায় অভিযুক্তকে গ্রেফতার করতে দেরি হচ্ছে বলে জানায় পুলিশ। মামলা দিয়ে হয়েছে, এর মধ্যে 409 সেকশনটি এটা দুর্নীতি দমন শিডিউলভুক্ত বিষয়। আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদের কাছে পত্র করেছি। দ্রুত শালনগর মডেল একাডেমি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, নড়াইল। বরিশালে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছে জলদস্যু বাহিনীর 38 সদস্যের সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ জমা দেয় তারা। র‍্যাব জানায় দুপুরে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে বড় ভাই, ভাই ভাই ও সুমন বাহিনীর প্রধান সহ 38 জন জলদস্যু। এ সময় 38টি আগ্নেয়াস্ত্র সহ 2,969 রাউন্ড গুলি জমা দেয়
জলদস্যুরা। এ নিয়ে গত দু বছরে 190 জন জলদস্যু আত্মসমর্পণ করেছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুন্দরবনের মৎস্যজীবী ভাওয়ালি সহ বিভিন্ন পেশাজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতেই আইন শৃঙ্খলা বাহিনীকে আরো শক্তিশালী করা হচ্ছে। শুধু বড় ভেসেল নয়, ছোট ছোট ভেসেল গুলো আমরা করেছি। কোস্টগার্ডকে আমাদের র‍্যাবকে আমরা শক্তিশালী করছি। উদ্দেশ্য একটাই, এলাকাকে নিরাপদ রাখা, জীবিকা জীবনের জন্য তারা যেন কারো দ্বারে না যেতে হয়, সেজন্য আমরা আর্থিক সহযোগিতা সহ সব ধরনের ব্যবস্থা করছি। সরকারি ঘাট থাকা সত্ত্বেও নিজেদের ঘাটে নামাতে বাধ্য করে, কম পয়সায় মাছ বিক্রি করতে বাধ্য করে, ডাকাত থাকলে এই সমস্ত কাজে সুবিধা হয়। আমরা এই সমস্ত লোকেরও মুখে সম্মোচন করে দেব। ঠাকুরগাঁওয়ে একটি হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মোহাম্মদ হায়দার আলী এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার মাতৃগাঁও গ্রামে তুচ্ছ ঘটনার জেরে মাহবুব আলম একই গ্রামের জামিল আনসারিকে কুপিয়ে আহত করে, পরে চিকিৎসাধীন অবস্থায় জামিলের মৃত্যু হয়। এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা করেন জামিলের বাবা। দীর্ঘ 6 বছর পর তদন্ত ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত মাহবুবকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ সময় তাকে 10,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ড দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত সুলেমান শিশু অপহরণকারী দলের সদস্য। ভোরে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতকাল আশুগঞ্জে শিশু অপহরণ হত্যা মামলায় পুলিশ সুলেমানকে গ্রেফতার করে, পরে তার দেয়া তথ্য অনুযায়ী বাকিদের ধরতে অভিযানে যায় পুলিশ। উপজেলার বাহাদুরপুর এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সুলেমানের সহযোগীরা গুলি ছোড়ে, আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে সুলাইমানের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের 4 কর্মকর্তা আহত হন। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সুলাইমানের স্বীকারোক্তি মতে আমরা রিফাতে লাশ উদ্ধার করি গতকালকে রাত 9টার সময়। আখি বয়লার্সে, আশুগঞ্জের একটি পরিত্যক্ত বয়লার, সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ টের পেয়ে মিজান এবং তার সঙ্গের যারা ছিল তারা পুলিশের উপরে গুলি চালায়। গুলি চালালে পুলিশও জানমাল রক্ষার্থে পাল্টা গুলি চালায় এবং একটা পর্যায়ে মিজান এবং তার দলবল পালিয়ে যেতে সক্ষম হলেও সেখানে পাওয়া যায় গুলিবিদ্ধ সুলাইমানের লাশ। চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও 1 জন। পুলিশ জানায়, সকালে মতলব উত্তরের পাঁচানি এলাকায় কুমিল্লাগামী একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয় একটি পিকআপ ভ্যান। এতে অটোরিকশার চালক সহ 4 জন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই 3 যাত্রীর মৃত্যু হয়। আহতদের মধ্যে অটোরিকশা চালককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। রাজধানীতে নারীদের গণশৌচাগার সমস্যা সমাধানে আগামী জুনের মধ্যে আরও 50টি নতুন গণশৌচাগারের উদ্বোধন করা হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এক্ষেত্রে উন্নতমানের এসব গণশৌচাগার ব্যবহারে নারীদের মাঝে প্রচারণা বাড়ানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। দেশে নারী শিক্ষার হার দিন দিন বাড়ছে, কর্মক্ষেত্র এগিয়ে আসছেন নারীরা। নারীর ক্ষমতায়নের এই যুগে দীর্ঘ সময় বাইরে থাকতে হয় তাদের। এতে প্রাত্যহিক জীবনে নারীরা শৌচাগারের সমস্যা এড়াতে অনেকেই পানি কম পান করেন। একসময় রাজধানীতে নারী পুরুষের উভয়ের সমস্যার অন্যতম নাম ছিল গণশৌচাগার। বর্তমানে বেশ কিছু উন্নত মানের গণশৌচাগার নির্মাণ করা হলেও সে সম্পর্কে অবগত নন নারীরা। বেসরকারি একটি সংস্থার জরিপে দেখা গেছে, উত্তর সিটি কর্পোরেশনে 37টি ও দক্ষিণে 53টি শৌচাগার রয়েছে। সংস্থাটি বলছে, ব্যাপক প্রচার প্রচারণা চালাতে পারলে সমস্যাটি এড়ানো সম্ভব, সেই সাথে প্রয়োজন নারীদের সচেতন করা। সিটি কর্পোরেশনের সঙ্গে চুক্তির অধীনে আমরা ব্যবস্থাপনার দায়িত্বে আছি, যেটা সবচেয়ে পুরনো 3.5 বছর, সেখানে গেলেও আপনি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নারীদের জন্য নিরাপত্তা পাবেন। সেগুলো সম্পর্কে জানানো গেলে ডেফিনেটলি এটা আগামী জুন মাসে 50টি গণশৌচাগার নির্মাণের কাজ শেষ হলে নগরবাসীর স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত হবে বলে জানান সিটি কর্পোরেশন। আমাদের এই 50টি টয়লেট নির্মাণ হয়ে গেলে এবং 17টি সংস্কার হলে
আমার মনে হয় না যে কোথাও শুধু পুরুষরা তো ইজিলি পারবে আর নারীদের জন্য আরো বেশি সহায়ক হবে। এছাড়া রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার কথাও জানান সিটি কর্পোরেশন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। প্রতিদিন কত আওয়াজ, হার্পিকের কাছে সব আওয়াজই এক। আওয়াজটা হার্পিক আস্থার, সম্পর্কটা 40 বছর ধরে, যে সম্পর্কে আছে আত্মবিশ্বাস, নেই কোনো ময়লা, কোনো দাগের স্মৃতি, সেই সাথে নতুন কিছুর জন্য নিজেকে মানিয়ে নেয়া। এই বিশ্বাসের সম্পর্ক ছড়িয়ে পড়ে এক ঘর থেকে আরেক ঘরে। হার্পিক, আস্থা 40 বছরের, সম্পর্ক সারা জীবনের। সিরাজগঞ্জে চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা। সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা চাকরি জাতীয়করণের দাবি জানান, অবিলম্বে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। বগুড়ায় অবৈধভাবে খেলার মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। দুপুরে শেরপুরের মহিপুর স্কুল মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অভিযোগ করেন, স্কুলের খেলার মাঠ ও ঈদগাহ মাঠ দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে তুলছে স্থানীয় কিছু ব্যবসায়ী। অবিলম্বে স্কুল প্রাঙ্গণ থেকে সব ধরনের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার দাবি জানান তারা। পরে শিক্ষার্থীরা ঢাকা বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসী পল্লীতে হামলা ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে আদিবাসীরা। দুপুরে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরের সামনে কর্মসূচির আয়োজন করে সাঁওতালরা। এ সময় তাদের সাথে বেশ কয়েকটি সামাজিক সংগঠন একাত্মতা প্রকাশ করে। সাঁওতালদের জমি ফিরিয়ে দেয়া সহ 7 দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। এদিকে একই দাবিতে নওগাঁর মুক্তির মোড় এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে জাতীয় আদিবাসী পরিষদ। পরে সংগঠনের নেতাকর্মীরা জেলা শহীদ মিনারের সামনে অবস্থান নেন। এ সময় গাইবান্ধায় আদিবাসী হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানান তারা। চিকিৎসকের অভাবে ব্যাহত হচ্ছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় স্বাস্থ্যসেবা। 9 জন চিকিৎসক থাকার কথা থাকলেও একজনকে দিয়ে চলছে 2.25 লাখ মানুষের চিকিৎসা সেবা। 31 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2টি মেডিকেল অফিসার ও 4টি জুনিয়র কনসালটেন্ট সহ মোট 8টি পদ শূন্য। কর্তব্যরত একজন চিকিৎসক ও আবাসিক মেডিকেল অফিসার ছাড়াই 2 জন স্বাস্থ্য সহকারীর ওপর ভর করেই চলছে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আরও খারাপ অবস্থা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে। 5টি ইউনিয়নে কোনো চিকিৎসকই নেই। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যয়বহুল এক্স রে মেশিনটিও দীর্ঘদিন অকার্যকর হয়ে পড়ে আছে। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার অসহায় ও দুস্থ মানুষেরা। যতবার আমি আসতে ততবারে ফোন করে আনা লাগে, ধমক দিয়ে আনা লাগে, সিল্লাভাল্লা করে আনা লাগে, কিন্তু তাদের কোনো তাড়াগতি পাই না। আজকে এই পর্যন্ত 11টা বাজে, এখনো রুকি ডাক্তার আমরা পাই নাই। আমরা চাই আমাদের হসপিটালে অতি সত্বর পর্যাপ্ত ডাক্তার দেওয়া হোক, তাহলে আমরা এই জনসেবাটা মৌলভীবাজারে শহর রক্ষা বাঁধের একাধিক স্থানে ফাটল দেখা দিয়েছে। ফাটলের কারণে শহরের বেশ কিছু বসত ভিটা এরই মধ্যে ধসে পড়েছে। এলাকাবাসী ও সংশ্লিষ্ট প্রশাসন বলছে ড্রেজিং করে নদীর তলদেশ থেকে বালু উত্তোলনী শহর রক্ষা বাঁধে ফাটল তৈরি হওয়ার মূল কারণ। তবে বাঁধ সংস্কারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মৌলভীবাজার থেকে শাহ ওয়ালিদুর রহমানের তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্ষার পানি নেমে যাওয়ার পরপরই মনোনদী শহর রক্ষা বাঁধে অস্বাভাবিকভাবে ফাটল দেখা দেয়। নদীতে বিলীন হয় বড়হাট, পুরাতন হাসপাতাল রোড, শান্তিবাগ ও সৈয়দপুর এলাকার অনেকাংশ। স্থানীয়দের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে চলে যাওয়ায় আতঙ্কিত হয়ে অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘর ছেড়েছেন। অবিলম্বে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী। সোসাইটিও একবার ধরছে, আমরা এসাইড থেকে মসজিদের পাশ থেকে প্রায় সময় দেখা যায় ফাটল ধরে। নদীর তা কি বালু টানির কারণে
এছাড়া ই বাদ নামি গেছে অন্তত পক্ষে চার পাঁচ সাত নামি গেছে এর আসলে যাওয়ার মতো গুণানো জায়গা নাই নদীরই ফাড়ে বর্তমান তারা তার এখন যদি এটা খাজ খাম না হয় আসলে আমরা খুব আতঙ্কর মাঝে আছি খুব বিপদের মাঝে আছি আধা কিলোমিটার ধরে ফাটল দিছে এমন ফাটল দিছে তাতে আমরা গড়বাড়ি ছাড়া বাঁধের ভাঙন রোধে নদীর তলদেশ থেকে নিয়ম বহির্ভূত ভাবে বালু উত্তোলন বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন মৌলভীবাজার পৌরসভার মেয়র প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন জায়গায় মাটিতে ফাটল দেখা দিয়েছে অবিলম্বে বালু উত্তোলন বন্ধ করার জন্য জেলা প্রশাসকের কাছে পৌরসভার পক্ষ থেকে এবং পানি চিঠি দিয়েছি আমরা জেলা পানি উন্নয়ন বোর্ড জানায় অবিলম্বে বাঁধ সংস্কারের প্রক্রিয়া চলছে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামতের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই শুষ্ক মৌসুমেই দরপত্র প্রক্রিয়া দিন আছে মৌলভীবাজার শহর প্রতিরক্ষা বাঁধের পাঁচটি স্থানের প্রায় 3,000 ফুট এলাকা জুড়ে ফাটল ও ধসের সৃষ্টি হয়েছে সময় সংবাদ মৌলভীবাজার বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার নারায়ণগঞ্জে ফুটপাত থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে দুপক্ষের ব্যাপক সংঘর্ষ পুলিশের রাবার বুলেট নিক্ষেপ সাংবাদিক সহ আহত 20 রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে মাঠ পর্যায়ে চুক্তি চূড়ান্ত প্রত্যাবাসন শুরুর 2 বছরের মধ্যে শেষ করার আশাবাদ চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুল ছাত্র নিহত এলাকার মাঠে খেলাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড দাবি স্বজনদের সিনিয়র অফিসার পদে 12 জানুয়ারি অনুষ্ঠিত 8 ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা বাতিল বিতর্কিত 2 কেন্দ্রের পরীক্ষা 20 জানুয়ারি এবং ব্যাংকের করা মামলায় চট্টগ্রাম বন্দরে আসা 14টি বিদেশি জাহাজ আটকের নির্দেশ আদালতের আমদানি রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা এই ছিল বাংলা সময় যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে সঙ্গে থাকুন সময়